নমস্কার। এই তো ঢুকলুন, তারপরে আপনি ভালো ছিল, বাজার কাদার নিয়ে এসে ওর কিছু টাকা ছিল না, মেরেছে। কি ভাবছেন কি, ওর পিছনে কেউ নেই, একটা ঘরে ঘরে একটা গান ছেলে মারা আছে। হ্যাঁ, ছেলের কি হয়েছিল? ডেঙ্গু ভেজা থা, ভর্তি করা ডেঙ্গু কাজ টিকট হুয়া থা 24 তারিখ ঘর জানে কে দোনো আদমি কাজ হমারা লড়কা কাজ তো হম বোলে যে থা উপর বাহার মে দাওয়া মিলে গা নাই পর যা থা দাওয়া লে লো আর যদি পানি উনি চড়না হোক ও চড়া দে গেল হমরে 24 তারিখ ঘর আমার টিকট ব্লাড রিপোর্ট মে ডেঙ্গু উল্লেখ হসপিটাল ক্যা বোল বোলা হয় ডেঙ্গু বলেছিল তোমাকে বললো আমাকে ছেলে বললো যে এখানে আমি দেখিয়েছি এরা বলছে যে ডেঙ্গু আছে। আচ্ছা, কিন্তু এখন মরার মারা যাওয়ার পর কি বলছে ডাক্তার? মারা যাওয়ার পর ওখানে যে ডাক্তার ছিল তো ও বলছে যে কি একটা হাই ওয়েট না কি বেশি হয়ে গেছে সেই জন্য মারা গেছে। আপনার নাম? দেবনাথ। ডেঙ্গি লিখতে চাইছি না ডেথ সার্টিফিকেটে? না না, ও তো বললো যে আমি যা আপনারা বলবেন তা করে দেবো। করবে তবে তো, ডেঙ্গি না লিখলে আপনারা নেবেন না তাই তো? তাহলে কি করে নেবো, আমার যা রোগ ছিল সেটা তো লিখতে হবে। বাস বাস বাস। আপনার নাম? আমি বলছি যেটা ডাক্তারের রিপোর্ট আছে, আমার ওয়ার্ডে রিসার্ভ পৌরসভা থেকে যেইভাবে কাজ হচ্ছে, আমার ওয়ার্ডে চারটে মানে ডেঙ্গুর গাড়ি মানে চারটে চলছে, চারটে জনে ডেলি ডেলি গাড়ি মানে ওইখানে ডেঙ্গুর জন্য পরিষ্কার করা হচ্ছে। দুই সাইডে আমার পাবলিক জানে, ওইখানে আমার ওয়ার্ডে আপনি জিজ্ঞেস করেন, আমার পাবলিক জানে যে দুই বেলা আমরা ওইখানে সাফাই করছি, ভ্যান পাঠাচ্ছি, ড্রেন কুলার পাঠাচ্ছি, ঝাড়ুওয়ালা পাঠাচ্ছি, মানে ব্লিচিং পাউডার থেকে নিয়ে যত মানে কায়দা আছে সব কিছু আমরা করছি। এইটা তো আমি বলতে পারছি না, ওদের বাড়ির লোক বলছে যে ডেঙ্গু, লেকিন আমি যা ডাক্তার ডাক্তারের রিপোর্ট আছে যে ডাক্তার বুঝবে, ডাক্তার তো আমি নেই, লেকিন আমার মনে হচ্ছে যখন ও ভর্তি হয়েছিল তখন 64,000 ছিল 18 তারিখে, আজকে 22 তারিখ হয়ে গেছে, সেইটা 3 দিন 4 দিন বাড়িওয়ালা বাড়ির লোক কী করেছে, ডাক্তারও বলছে ইনফেকশান হয়েছে, ডাক্তার উপরে যা ভরসা হবে ডাক্তার যা বলবে তাই মানব। আর আমি কোনো মৃত্যুর জন্যে খুব দুঃখিত আছি, কেন আমার বাড়ির ছেলে, এই জন্যে আমি খুব মানে মার ভাই এর থেকে বেশি বলতে পারবো। আপনার নামই চন্দ্রমণি সিং, পিডব্লিউডি চেয়ারম্যান, রিসার্ভ মিনিস্টার। কত নম্বর? यहाँ पर जब भर्ती कराया तो मेरा बच्चा का 2 लाख से ऊपर प्लेटलेट्स था, जब प्लेटलेट्स डाउन हुआ तो अथॉरिटी की तरफ से फोन क्यों नहीं जाता है कि आपका प्लेटलेट्स डाउन है, प्लेटलेट्स लाना होगा। ये वाल्स ने जान ले लिया, भाई को भी बोला, भाई को भी बोला कि यहाँ नहीं रहना है, तुम चले जाओ, क्योंकि अथॉरिटी को चिंता था कि डेंगू साबित हो गया है, डेंगू से इस बच्चे की अवस्था खराब है, सरकार का शिकायत है, म्युनिसिपैलिटी का शिकायत है। इस चीज से बचने के लिए इसने एक आदमी को यहाँ नहीं रहने दिया सर, और बच्चे का जान ले लिया, जबकि हम कलकत्ता से 50,000 रुपये देकर प्लेटलेट लाने को तैयार थे। मेरा बच्चा को हम प्लेटलेट चढ़ाते मेरा बच्चा बच जाता, लेकिन ये बच्चा को वाल्स ने जान मार दिया, इस बच्चा को सरकार ने जान मार दिया, यहाँ का सारा मैनेजमेंट ने जान मार दिया। आपका ये जो आपका पुत्र है? हाँ, मेरा बच्चा का डेंगू साबित हुआ था बाहर से, तब लाके हमने यहाँ भर्ती कराया, उसके बाद रात में रहने नहीं दिया सर, और प्लेटलेट डाउन जो है 2 लाख से ऊपर। आखिर आप, आपका पुत्र का नाम, छेले का नाम है, अभी डॉक्टर रिपोर्ट देने से मना कर रहा।